জাতকের জীবনে উত্থান পতন এই বিষয়টি লেগেই থাকবে। জাতকের অর্থের অভাব আসবে না এটা ঠিক, কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে প্রবল বাধা বা অর্থ আসার আগেই সেটি খরচ হওয়ার জায়গা, এটি মোটামুটি নিশ্চিত থাকবে। দ্বিতীয়ত, জাতকের প্রেম বিবাহ হবে, কিন্তু বিবাহের পরবর্তী জীবনে প্রভূত অশান্তি এবং ডিভোর্স হওয়ার জায়গা সেটিও প্রমিনেন্টলি রয়েছে। তৃতীয়ত, এই ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে, যে সাইনগুলির দু একটা আপনার হাতে যদি থাকে সেক্ষেত্রে আপনার আর্থিক সমস্যা এই ব্যাপারটি কিন্তু থাকবে না। আবার অশুভ সংকেতগুলি কী ধরনের ফল দেবে এবং দিলে কোন বয়সে দেবে আর এই সমস্যার প্রতিকার কি, এই সমস্ত বিষয়টি এই ভিডিওটিতে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার খাতের সাথে মেলাতে থাকবেন। আর আমার বলা কথার সাথে আপনার যদি জীবনের মেলবন্ধন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। হাত যথেষ্ট আয়তাকৃতি, এটি পরিশ্রমী মানুষকে ইন্ডিকেট করে, অর্থাৎ সহজে অর্থ আসবে না এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে। কিন্তু হাতটা এখানে একটু নরম প্রকৃতির রয়েছে, আবার হাতের এই করতল এটা একটু রাউন্ড শেপের হয়ে গেছে, তাহলে আয়তাকৃতির হাতের জন্য অধিক পরিশ্রম। কিন্তু করতল যেহেতু একটু সফট আর করতল রাউন্ড আপ, তার জন্যে খুব কষ্ট করে এনাকে অর্থ উপার্জন করতে হবে এই রূপ বিষয় ইন্ডিকেট করছে না। সুতরাং মোটামুটি পরিশ্রম করলে জাতকের কাছে মানি এই ব্যাপারটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় আসবে। দ্বিতীয়ত, যদি আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠকে দেখি তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ মোটামুটি সহজ সরল এবং অনেকটা স্ট্রেট রয়েছে, তাহলে স্ট্রেট বৃদ্ধাঙ্গুষ্ঠ ইন্ডিকেট করে এক কথার মানুষ, কোনো সিদ্ধান্ত একবার নিয়ে ফেললে সেই সিদ্ধান্ত থেকে বেরুবে না, সিদ্ধান্ত ঠিক হোক অথবা ভুল হোক। তাহলে এই মানুষের ক্ষেত্রেও কিন্তু তার ইন্ডিকেট রয়েছে। তবে এখানে একটা কথা, বৃদ্ধাঙ্গুষ্ঠ বিচার করার ক্ষেত্রে শিরোরেখাকে খুব ভালোভাবে দেখতে হবে। এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠ ইন্ডিকেট করছে একরোখা মনোভাব, কিন্তু যদি আমরা শিরোরেখাকে দেখি তাহলে শিরোরেখা একটা স্টেপ যাওয়ার পর কিন্তু চন্দ্রক্ষেত্রের দিকে নেমে যাচ্ছে। তাহলে এই বয়স অর্থাৎ অ্যাপ্রক্স 40-45 ইয়ার্স ওল্ড, এই বয়স পর্যন্ত জাতক একরোখা থাকবে, ভীষণ জেদি থাকবে এবং কোনো মানুষের কথা শুনে চলবে না, নিজে যেটা ঠিক করবে সেই কাজই করবে। কিন্তু 45 বছর বয়সের পর অর্থাৎ যে জায়গায় শিরোরেখার টার্ন নিচ্ছে এই জায়গার পর কিন্তু জাতকের জীবনে প্রভূত পরিবর্তন আসবে, মানসিকতাতেও পরিবর্তন আসবে, কর্মেও পরিবর্তন আসবে, যার ফলস্বরূপ জাতক কিন্তু নিজের যে জেদ রাগ চারিত্রিক কাঠিন্য এই ব্যাপার থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়ে যেতে বাধ্য হবে। কোথায় সেই সংকেত রয়েছে নিশ্চিতভাবে আলোচনা করব। হাতটির মধ্যে সর্বাপেক্ষা পজিটিভ জায়গা হচ্ছে রবির জায়গা। আপনারা যদি দেখেন তাহলে রবির আঙুলে কোথাও কোনো অশুভ সংকেত নেই এবং রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা রয়েছে। রবি রেখা যদি সুন্দর থাকে, রবির আঙুলে যদি কোথাও কোনো অশুভ সংকেত না থাকে এবং জাতক যদি এক রোখা প্রকৃতির হয়, অর্থাৎ যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে যদি কন্টিনিউ ধরে রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু রবি তাকে অর্থ দিতে পারে, মান সম্মান এই বিষয়টি দিতে পারে। অনেক ক্ষেত্রে এটি কিন্তু চাকরিকে ইন্ডিকেট করে, সুতরাং এনার যে চাকরি পেয়েছে এই বিষয়ে কিন্তু নিশ্চয়তা রয়েছে রবির ক্ষেত্র থেকে। রবি এই জাতকের যথেষ্ট পজিটিভ, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এরপরে আরও একটি জায়গা খুব পজিটিভলি রয়েছে, সেই জায়গাটি রয়েছে দেবগুরু বৃহস্পতির জায়গা। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি সোজা লম্বমান রেখা এটি স্পষ্ট রয়েছে। এই রেখা কিন্তু অত্যন্ত রেয়ার, 2-3% মানুষের হাতেই কিন্তু এই ধরনের একটি প্রমিনেন্ট বৃহস্পতির ক্ষেত্রে রেখা দেখতে পাওয়া যায়। বৃহস্পতির ক্ষেত্রে অন্যান্য রেখা থাকতে পারে, ক্রস থাকতে পারে, চতুর্ভুজ থাকতে পারে বা আরও অন্যান্য পজিটিভ সাইন থাকতে পারে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের যদি শুধুমাত্র একটা লম্বমান রেখা থাকে, সেই রেখা থাকলে সেই জাতক যে জীবনে প্রতিষ্ঠা পাবে
এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবেই এই বিষয়টিকে কিন্তু নিশ্চিতভাবে করবে। কিন্তু এখানে আর একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে, এই খাতির ক্ষেত্রে এই জায়গায় বৃহস্পতির ক্ষেত্রে এই সাইনটি থাকার জন্য জাতক যে অল্প বয়সে কর্ম পাবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবং নিজের অফিসে ইনি যে অন্য মানুষকে নিজের ক্যারেক্টারিস্টিক দিকটি দিয়ে প্রভাবিত করতে পারবে এই বিষয়টিও অনেকটা নিশ্চিত। কিন্তু তা হলেও 100% এই বৃহস্পতির পজিটিভ রেজাল্ট এই জাতক পাচ্ছে না। কারণ হচ্ছে রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের একটি রেখা, সেটি এই রেখাকে ক্রস করে ক্রমশ শনির দিকে নিয়ে চলে যেতে চাইছে। তাহলে রাহু এই জায়গায় জাতকের পজিটিভলি রয়েছে, কিন্তু রাহুর চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে এক রোখা, অন্যের পরামর্শ না মানা। আর এখানে শনি রাহু কম্বিনেশন সেই ব্যাপারটিও রয়েছে। সুতরাং এখানে বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশনের কিছুটা হ্রাস এই রাহু যে করবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই, কারণ রাহু এখানে যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। আপনি এই জায়গাটি দেখলেই বুঝতে পারবেন। তাহলে রাহু কিন্তু দুষ্ট বুদ্ধি সম্পন্ন গ্রহ, তাহলে তার মধ্যে কিন্তু কিছু নেগেটিভ ভাইব্রেশন অবশ্যম্ভাবী দেখতে পাওয়া যাবে। আর বৃহস্পতিকে কিছুটা উইক করার চেষ্টা সেটা এই রাহু অবশ্যই করবে। তবে এই রাহু জাতককে আর্থিক দিক দিয়ে কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেবে। তার কারণ হচ্ছে রাহু পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে পারে। এছাড়া রাহু হচ্ছে ভোগে বিশ্বাস করে, ভোগ করার জন্য বা এনজয়মেন্টের জন্য অর্থের প্রয়োজন, অর্থের পেছনে ধাবিত হওয়া, এটা রাহুর একটা বৈশিষ্ট্য। সুতরাং কর্মক্ষেত্রে অনৈতিক কিছু ক্রিয়াকলাপ সেটিও কিন্তু এই জাতক করবে। তার কারণ হচ্ছে এখানে শনি রাহু কম্বিনেশন তৈরি হয়েছে এবং বৃহস্পতি এই রাহু দ্বারা কিছুটা ডমিনেটেড, এই বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবারে আরও একটা যে পজিটিভ সাইন এই খাতটির মধ্যে রয়েছে যেটাও কিন্তু অনেকটা রেয়ার, সেটা হচ্ছে এই জায়গার থেকে ভাগ্যরেখা উত্থিত হওয়া। এটা কিন্তু খুব নর্মাল একটা ব্যাপার, অনেক মানুষের হাতেই চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয়। কিন্তু এই জায়গায় একটি চতুর্ভুজ তৈরি হওয়া এটা কিন্তু রেয়ার। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন এই জায়গায় পরিষ্কার একটি চতুর্ভুজ এটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং আরও একটি বিষয় যদি আপনারা দেখেন তাহলে এখানে কিন্তু শুক্রক্ষেত্র থেকে রেখা গিয়ে বুধ পর্ব পর্যন্ত চলে যাচ্ছে। অর্থাৎ এই রেখাটি কিন্তু ক্রমশ বুধ পর্বের দিকে ধাবিত হচ্ছে। এখানে এই রেখা লক্ষ্মীনারায়ণ যোগ এই বিষয়টিকে কিন্তু নিশ্চয়তা দিচ্ছে। লক্ষ্মীনারায়ণ যোগ হাতের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু তাদের অর্থের অভাব এটা কোনো দিনের জন্যই হয় না, যদি না খুব অশুভ সংকেত হাতের মধ্যে থেকে থাকে। তাহলে ইন জেনারেল এই জাতকেরও কিন্তু বিশাল আর্থিক ক্ষতির বা আর্থিক অসঙ্গতি এই ব্যাপারটা কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু এত সব পজিটিভ রেখা থাকা সত্ত্বেও জাতকের জীবনে কিন্তু অর্থ যেমন আসছে, অর্থ আসার আগে অর্থ বেরিয়ে যাওয়ার জায়গা সেটিও ডেফিনেটলি রয়েছে। কোথায় রয়েছে এই বিষয়টিকে আইডেন্টিফাই করা এবং তার সঠিক গ্রহ প্রতিকার দিলে জাতকের পরবর্তী জীবন স্মুথলি চলবে তার নিশ্চয়তাও কিন্তু আছে। এই জায়গাটি খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করুন। ভিডিও শুরুতেই বলেছি জাতক লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ করেছে, সেই সাইন কোথায়? তাহলে প্রেম বিবাহ করার জন্য প্রেমের কারক গ্রহ শুক্রের পজিটিভ ভাইব্রেশন দরকার। আপনারা দেখতেই পাচ্ছেন শুক্র যথেষ্ট স্ট্রং অবস্থায় রয়েছে, হাতটি একটু নরম প্রকৃতির। নরম প্রকৃতির হাত হলে তাদের মধ্যে মায়া, মমতা, প্রেম সুলভ আচরণ এই বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যায়। করতল এবং আঙুলের মধ্যে ব্যালেন্স থাকার জন্য যে কোনো মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা সেটিও এই জাতকের পর্যাপ্ত মাত্রায় রয়েছে। সুতরাং জাতক যে প্রেম করবে তার নিশ্চয়তা আমরা হাতের বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি। কিন্তু প্রেম এক জিনিস, প্রেম বিবাহ অন্য জিনিস। প্রচুর ছেলে মেয়ে প্রেম করছে কিন্তু সবারই বিবাহ হয়নি বা ইন ফিউচার হবেও না, এই জাতকের হয়েছে। কেন হয়েছে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই জায়গাটায় দেখুন পরিষ্কার একটি হৃদয় রেখার থেকে শাখা রেখা এসে শিরোরেখার সাথে মিলিত হয়েছে।
বয়সটা যদি আমরা এই জায়গা থেকে আইডেন্টিফাই করি তাহলে পঁচিশ ছাব্বিশ বছর বয়সকে ইন্ডিকেট করছে। তাহলে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে জাতকের বিবাহ হয়েছে এবং প্রেম বিবাহ হয়েছে তার সম্ভাবনা প্রবলভাবে ইন্ডিকেট করছে। কারণ সামাজিকতার কারক গ্রহ হচ্ছে শুক্র, বংশবৃদ্ধির কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে শুক্র এবং বৃহস্পতি মোটামুটি পজিটিভলি রয়েছে, একথা আমরা বলতে পারি। সুতরাং জাতকের প্রেম বিবাহ 25 ইয়ার্স এজ বা তার একটু বেশি বয়সে হয়েছে তার নিশ্চয়তা রয়েছে। কিন্তু সেই বিবাহ যে দীর্ঘস্থায়ী হবে না বা একজ্যাক্টলি সমস্যার জায়গা হচ্ছে বিবাহিত জীবনের পর আর্থিক অসঙ্গতি বা অর্থ বেরিয়ে যাওয়ার জায়গা, সেটিও কিন্তু বিবাহের পরেই ঘটবে, তার নিশ্চয়তা কোথায়? এইবার এই হাত থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে তীব্র মঙ্গল দোষ এটা কিন্তু ইন্ডিকেট করছে। কোথার থেকে বোঝা যাচ্ছে? এক তো এই জায়গা থেকে আয়ু রেখা এবং শিরোরেখার মাঝে অনেকটা গ্যাপ, এটাও মঙ্গল দোষকে ইন্ডিকেট করে। কিন্তু মঙ্গল দোষ তীব্র হয় যদি রাহু এবং শনির কম্বিনেশন দেখতে পাওয়া যায়। তাহলে এই খাতে কিন্তু রাহু শনির কম্বিনেশন সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং মঙ্গল দোষ তীব্রভাবে রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর যেহেতু মঙ্গল দোষ রয়েছে তাই জাতক অন্যের পরামর্শ শোনার কোনো প্রয়োজনীয়তা অনুভবই করতে পারবে না। জাতক এক কথার মানুষ, নিজে যা ডিসাইড করবে তাই করবে। এইবার সমস্যাটা হচ্ছে, আপনারা যদি এই জায়গাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, এই হচ্ছে জাতকের বিবাহ রেখা এবং এইখান থেকে একটি রেখা কিন্তু এইভাবে নিচের দিকে চলে আসছে এবং এই রেখা হৃদয় রেখাকে কর্তন করে চলে যাচ্ছে। তাহলে এই যে ইন্ডিকেট, এই ইন্ডিকেট কিন্তু ডিভোর্সকে বা সাময়িক বিচ্ছেদকে ইন্ডিকেট করে। তাহলে এখানে অবশ্যম্ভাবী প্রেম বিবাহ হলেও তারপর কিন্তু জাতকের মোহভঙ্গ হবে বা একত্রে বসবাস করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা, সেগুলি কিন্তু অবশ্যম্ভাবী জাতকের জীবনে আসবে। এবং এই সমস্যার জন্য লিগাল ইস্যু বা আইনি পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা, সেটাও কিন্তু লাইফ পার্টনার অনুভব করতে পারে। আর এই জায়গাতেই কিন্তু প্রভূত আর্থিক ক্ষতির সম্ভাবনা, সেটা এই জাতকের যথেষ্ট মাত্রায় রয়েছে। এখানেও সেই রাহু শনি কম্বিনেশন, রাহু যথেষ্ট স্ট্রং থাকার জন্য বা রাহু অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকার জন্য এখানে কিন্তু রাহুর খুব প্রভাব ম্যারিড লাইফকে ডিস্টার্ব করছে। এখানে যদি রাহুর ক্ষেত্র অনেকটা চাপা থাকতো বা বসে থাকতো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের মাত্রা অনেকাংশে কম হতো। তাই এইরূপ পরিস্থিতিতে রাহুকে যতটা সম্ভব কন্ট্রোল করার বিশেষ প্রয়োজন রয়েছে। তাহলে এখানে রাহু কন্ট্রোল হতে পারে গোমেদের দ্বারা নয়, বৃহস্পতিকে বুস্ট আপ করলে। সুতরাং এই জায়গায় বৃহস্পতির প্রতিকার ভালো মানের পোখরাজ, এটা যেমন জাতকের অবশ্যম্ভাবী প্রয়োজনীয়তা রয়েছে, দ্বিতীয়ত মাঙ্গলিক দোষের প্রতিকার এই বিষয়টিও কিন্তু জাতককে অবশ্যম্ভাবী করতে হবে। যদি এই প্রতিকারগুলি ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু এখানে যে ডিভোর্স ইন্ডিকেট করছে সেই ডিভোর্স নাও হতে পারে। দীর্ঘদিন আইনি জটিলতার মধ্যে থাকলেও ইন ফিউচার হতেই পারে মিউটেশনের মধ্যে আসার একটা জায়গা, সেটিও কিন্তু চলে আসতে পারে। কারণ এখানে এই যে রেখা, এই রেখা ডিভোর্স ইন্ডিকেট করলেও যেহেতু বৃহস্পতি অনেকটা স্ট্রং অবস্থায় রয়েছে, বৃহস্পতি কিন্তু খুব একটা বিচ্ছেদ এই বিষয়টিকে চায় না। বৃহস্পতি পারিবারিক বন্ধনকে অটুট রাখার কারক গ্রহ, সুতরাং এখানে বৃহস্পতিকে যদি বুস্ট আপ করা যায় সেক্ষেত্রে রাহুকে যেমন বা রাহুর প্রভাবকে যেমন কিছুটা প্রশমিত করা যাবে, ঠিক এখানে দাম্পত্য জীবনে যে প্রভূত সমস্যা এই সমস্যার থেকেও কিছুটা হলেও রিকভার করা যেতে পারে। এবং দুজনেই যদি সচেষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবী এখানে ডিভোর্স এই ব্যাপারটিকে ঠেকিয়ে দেওয়াও সম্ভবপর হতে পারে। সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয়ের হাত দেখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এবং সঠিক গ্রহ প্রতিকার এই বিষয়টিও কিন্তু ভীষণ রকম দরকার পড়ছে। তাহলে এই ছিল এই খাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।